अजाना किछु जानते होले आजकेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखुन। आजकेर प्रथम प्रश्न, पृथिवीर कोन देशे सबथेके बेशी ट्रेन चलाचल करे? अन्यान्य देशेर तुलनाय चीन देशे सबथेके बेशी ट्रेन चलाचल करे? गोलाप कोन देशेर जातीय फूल? गोलाप हलो इंग्लैंडेर जातीय फूल। अमेरिका महाकाशे प्रथम कोन प्राणी पाठिएछिलो? सठिक उत्तर माछी। प्रिय दर्शक, भिडियोटीते अवश्य किन्तु लाइक करबें। भारतेर कोथाय रेलेर चाका तैरी हय? भारतेर बेंगालुरुते रेलेर चाका तैरी हय? একটা মাছি কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়তে পারে? একটা মাছি 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়তে পারে। প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। आपनी कि जानें चिड़ियाखानार प्रधान के कि बोले? चिड़ियाखानार प्रधान के बोले क्यूरेटर। कौन प्राणीर शरीर 95% जल दिए तैरी? জেলিফিশের শরীর 95% জল দিয়ে তৈরি। আচ্ছা বলুন তো, কোন মশলার জন্য কাশ্মীর বিখ্যাত? কাশ্মীর বিখ্যাত জাফরানের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভারতে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভারতে সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন। সব থেকে গভীরে বসবাস করে কোন মাছ? সব থেকে গভীরে বসবাস করে জুভেনাইল ফিস। হাওড়া ব্রিজ তৈরি করবার কাজ কত সালে শুরু হয়? 1942 সালে। বাংলাদেশে কত সালে মেট্রো রেল চালু হয়? 2022 সালে। আপনি কি জানেন রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম হলো কৈকসি। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে কি বলে? এরকম মানুষকে এক কথায় বলে কৃতজ্ঞ। পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল কোনটি?
ভারতের টি সিরিজ পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল। কোন দেশের রাজাদের সন অফ গড বলা হয়? চীন দেশের রাজাদের বলা হয় সন অফ গড। কোন প্রজাতির মাশরুম খেতে পুরোপুরি মাংসের মতো? মাশরুমের এই প্রজাতিটির নাম হলো ল্যাটিপোরাস। আচ্ছা বলুন তো, ভুট্টা উৎপাদনে প্রথম ভারতের কোন রাজ্য? ভুট্টা উৎপাদনে প্রথম ভারতের মধ্যপ্রদেশ রাজ্য। আচ্ছা বলুন তো, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস গ্রহকে। আমাদের চোখের পাতায় যে লোম আছে, সেই লোমগুলি কতদিন পরে পরে ঝরে যায়? আমাদের চোখের পাতার লোমগুলি 150 দিন পরে পরে ঝরে পড়ে। আপনি কি জানেন কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে? পেঁপেতে সব থেকে বেশি ভিটামিন থাকে। মানুষের মস্তিষ্কের ওজন কত হয়? 1.35 কেজি। বর্তমানে পৃথিবীর সব থেকে পুরাতন গাছের বয়স কত? সঠিক উত্তর 4,800 বছরের বেশি। খবরের কাগজের ঠোঙাতে খাবার খাবেন না কেন? অল্প হলেও এতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে? মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে ফসল উৎপাদন অনেক কমে যাবে এবং অনেক মানুষ অনাহারে মারা যাবে। ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়? ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে বলা হয় বাঘের রাজ্য। আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাবার যেতে কতক্ষণ সময় লাগে? 7 সেকেন্ড সময় লাগে। একই জমিতে ধান ও মাছ চাষ করবার পদ্ধতিকে কি বলে? রাইস ফিশ কালচার। আচ্ছা বলুন তো, মোবাইল কথাটির বাংলা মানে কি? মোবাইলের বাংলা মানে হলো মুঠোফোন। ভারতের কোন রাজ্য 1961 সালে স্বাধীন হয়েছিল? ভারতের গোয়া রাজ্যটি 1961 সালে স্বাধীন হয়েছিল।
কোন ফুল 72 বছরে মাত্র দুবার ফোটে? হিমালয় পর্বতে নাগপুষ্প বলে একটি ফুল পাওয়া যায়। এই ফুলটি 72 বছরে মাত্র দুবার ফোটে। কোন দেশের মহিলারা সব থেকে বেশি সুন্দরী হয়? ব্রাজিল ও ভেনেজুয়েলার মহিলারা সব থেকে বেশি সুন্দরী হয়। আকাশের রং নীল দেখায় কেন? সূর্যের আর বাকি রঙের থেকে নীল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আকাশের রং হালকা নীল দেখায়, আর বাকি রঙগুলি আমাদের চোখে পড়ে না। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, কোন গাছের পাতা আকারে সব থেকে বড় হয়? পৃথিবীর সব থেকে দামি জল কে পান করেন? পৃথিবীর সব থেকে দামি জল পান করেন নীতা আম্বানি। আন্ডারওয়্যারের আবিষ্কার কোন দেশে হয়েছিল? আন্ডারওয়্যারের আবিষ্কার হয়েছিল প্রাচীনকালে ইজিপ্টে।